নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এক চাউ রান্না করার জন্য আমি এখানে এক প্যাকেট চাউ নিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, গাজর নিয়েছি এইভাবে কেটে, এই দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, দুটো ডিম নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এক চামচ ভিনেগার নিয়েছি, টমেটো কেচাপ নিয়েছি, সয়া সস নিয়েছি, আর চিলি সস নিয়েছি, আর লাগছে আমার গোলমরিচের গুঁড়ো। এই দিয়ে আমি চাউটা রান্না করব। কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, এবার এর ভেতর এক চামচ নুন দিলাম আর এক চামচ তেল দিলাম, এরপর জলটা ফুটে উঠলে আমি চাউটা দিয়ে দেবো ভেতরে। এই দেখুন চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব, নামিয়ে জল ঝরিয়ে নেব, দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। আমি একটি মিক্সিং বোল নিয়েছি, এতে আমি সবগুলো সস একসাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে দু চামচ টমেটো কেচাপ দিলাম, এক চামচ চিলি সস দিলাম, দু চামচ সয়া সস দিলাম, আর এক চামচ ভিনেগার দিলাম, দিয়ে আমি এটা মিশিয়ে নেব। এটা আমি এখন এক পাশে রেখে দেব। আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি, এর ভিতরে একটু নুন দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে আমি এবার ডিমটা ফেটিয়ে নেব। আমি প্রথমে ডিমটা ভেজে নেব, কড়াইতে তেল দিয়েছি, এবার ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আমরা ডিমের যেরকম ভুজিয়া তৈরি করি সেরকম করে ভেজে নেব। ডিমটা ভেজে তুলে নিয়েছি, এই দেখুন, এবার আমি কড়াইতে তেল দিয়েছি, আমি এটা সয়াবিন তেলে করছি, আপনারা অলিভ অয়েল তেল দিয়েও করতে পারেন। আমি রসুন কুচি দিলাম প্রথম, আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে দেবো। এবার সবজির ভেতর আমি প্রথম গাজরটা দিয়ে দিলাম, গাজরটা সেদ্ধ হতে একটু দেরি হয়, এটা আমি 2 মিনিট রান্না করে নেব। আমি গাজরটা 2 মিনিট ফ্রাই করে নিয়েছি, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, বাঁধাকপি আর ক্যাপসিকাম, আর উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিলাম, আর সামান্য একটু নুন দিলাম। আমি 1-2 মিনিট ধরে সবজিটা ভেজে নিয়েছি, আমি এবার চাউগুলো দিয়ে দেবো। এবার ডিমটা দিয়ে দিলাম, আর যে সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা একটু নুনটা চেক করে দেখবেন, সসে নুন আছে, আমি এক্সট্রা নুন দেইনি, যদি লাগে তাহলে অবশ্যই দেবেন। এটা এভাবে ভালো করে মিশিয়ে নেবেন। এই দেখুন আমি 4-5 মিনিট ধরে হাই ফ্লেমে আমি চাউটা রান্না করে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। আমার
চাউ রান্নাটা একদম রেডি। তাহলে তৈরি হয়ে গেল আজকে রেসিপি এক চাউ। এটা বিকেলে ছোট থেকে বড় সবার খুব পছন্দ। আপনারা আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।